আমরা ক্লাস নিচ্ছি সপ্তম শ্রেণীর বিজ্ঞান। আমি কামাল পারভীন তোমাদের আজকে প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব নিয়ে আলোচনা করব। আমাদের চারপাশে প্রচুর জীব আছে, অসংখ্য জীব, বাতাসে, মাটিতে, মাটির নিচে অসংখ্য জীব, মাটির উপরে ঘোড়া, গরু, ছাগল, বড় থেকে ছোট থেকে কিছু কিছু জীব আছে যারা খালি চোখে তো দেখা যায় না, সাধারণ অণুবীক্ষণ যন্ত্র দেখা যায় না, ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় এই জীবগুলোকে দেখতে। এই জীবগুলোকে এই জীবগুলোকে অণুজীব বলে, এদেরকে আদি জীবও বলা হয়। এখন তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ে আসবে মার্কুলিস ও হুইটকারের জীব জগতের পঞ্চ রাজ্যের মধ্যে মনেরো, প্রোটিস্টা, ফাঞ্জাই এগুলো ভাগ করা হয়েছিল। বর্তমানে অণুজীব বিজ্ঞানীরা এই অণুজীবগুলোকে তিনটা ভাগে ভাগ করেছে। এখন আমি তোমাদের একটা ছক করে দিয়েছি, দেখো। এক নম্বরে আছে রাজ্য এক, অ্যাকিওরোটা। এই রাজ্যের জীবের নাম হচ্ছে ভাইরাস। এরা অত্যন্ত এতই সূক্ষ্ম যে ভাইরাসের নাম তো তোমরা শুনতেছ এই বর্তমান সময়ে, এটা এতই সূক্ষ্ম যে এদেরকে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। আর ভাইরাসের দেহে অন্যান্য জীবের মতো সুগঠিত কোষ দেখা যায় না, শুধুমাত্র আমিষের আবরণ আর ভিতরে নিউক্লিক অ্যাসিড থাকে। এই নিউক্লিক অ্যাসিডটা যখন আমিষ আবরণ থেকে বের হয়ে যায় তখন এটা মৃত হয়ে যায়, আবার পরক্ষণেই যখন আমিষ আবরণ তৈরি হয় কোনো প্রাণীর কোনো জীবের উপরে গিয়ে এবং নিউক্লিক অ্যাসিড তৈরি হয় ভিতরে, তখনই সে আবার জীবিত হয়ে যায়। ভাইরাসটা এতই এরকমই পাওয়ারফুল, এই জন্য একে পরজীবী বলে। এরপরে আসছে রাজ্য দুই। রাজ্য দুইয়ে আছে প্রোক্যারিওটা। প্রোক্যারিওটার মধ্যে আছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কয়েক ধরনের, বিজ্ঞানীরা ব্যাকটেরিয়াকে বের করেছেন কয়েক ধরনের। বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউইনহু প্রথম ব্যাকটেরিয়া উপস্থিতি লক্ষ্য করেন। তার মতে কয়েক ধরনের মধ্যে ককাস ধরনের ব্যাকটেরিয়া নিউমোনিয়া রোগ সৃষ্টি করে। এরপরে ব্যাসিলাস, এরা ধনুষ্টঙ্কার রোগের জন্য দায়ী। তারপরে আছে কমা, এরা বাঁকা দণ্ডের মতো ছোট ছোট মানুষের কলেরা রোগ, যে পানিবাহিত রোগ, কলেরা রোগের জন্য এই কমা ব্যাকটেরিয়া দায়ী হয়। এরপরে যাই আমরা রাজ্য তিন, ইউক্যারিওটা। এই ইউক্যারিওটা রাজ্যের মধ্যে আছে ছত্রাক, শৈবাল ও অ্যামিবা ধরনের অণুজীবগুলো। এই ছত্রাক কি, আমরা ছত্রাকের সাথে পরিচিত হয়েছি ষষ্ঠ শ্রেণীতে। এর মধ্যে ক্লোরোফিল থাকে না, যার জন্য এটা অসবুজ হয় বা সাদা ধরনের হয়। ছত্রাক কিন্তু খুব কাজ করে, পেনিসিলিন নামের ওষুধের কথা শুনেছ, ছত্রাকটা খুবই এফেক্টিভ। তারপরে পাউরুটি তৈরিতে ইস্ট করা হয়, সে তার মধ্যে ছত্রাক ব্যবহার করা হয়। এছাড়া শৌখিন খাদ্য হিসাবে আমরা এগারিকাস ছত্রাক, যেটা মাশরুম হিসাবে খেয়ে থাকি। তোমরা সবাই রেস্টুরেন্টে চাইনিজে মাশরুম খাও, এটা এক ধরনের ছত্রাক। এরপরে আসছে শৈবাল। শৈবালে সবুজ প্রায় এরা জীব। শৈবাল খাদ্য প্রস্তুত করতে পারে, নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। শৈবাল কোথায় দেখা যায়, পুকুরের মধ্যে শ্যাওলার মতো জমে থাকে। শৈবাল দিয়ে, সামুদ্রিক শৈবাল দিয়ে আইসক্রিমের মধ্যে দেওয়া হয়, আইসক্রিম তৈরির ক্ষেত্রে। এছাড়া শৈবাল মাছের খাবার হিসাবেও ব্যবহার হয়, কিন্তু বেশি শৈবাল কী করে, পুকুরের উপরে জমে থাকলে তখন অক্সিজেন, মাছ অক্সিজেন অভাব বোধ করে। এরপরে আমরা যাই অ্যামিবা। শিক্ষার্থীরা, এরপরে আমরা আসি অ্যামিবা। অ্যামিবা হচ্ছে আরেকটা অণুজীব, অ্যামিবা একটু উন্নত ধরনের। অ্যামিবার ভিতরে কোষের সুকেন্দ্রিক বৈশিষ্ট্যগুলো আছে, যেমন নিউক্লিয়াস আছে, পানিগহ্বর আছে,
তারপরে খাদ্য গহ্বর আছে, এগুলো দিয়ে অ্যামিবা, একটা পুরো প্রোটোপ্লাজম আছে অ্যামিবার ভিতরে, এগুলো দিয়ে অ্যামিবা তার খাদ্য সংগ্রহ করে অ্যামিবা বেঁচে থাকতে পারে। অ্যামিবার মধ্যে আছে এই যে এরকম দেখা যাচ্ছে, এগুলোকে বলে ক্ষণপথ, এগুলো দিয়ে সে খাদ্য সংগ্রহ, বেঁচে থাকা, চলাফেরা এগুলো করে থাকে। অ্যামিবা স্পোরুলেশন পদ্ধতিতে বংশ বিস্তার করে। পুরো প্রোটোপ্লাজমটা ছোট ছোট স্পোরে, টুকরা টুকরা স্পোর গঠন করে, করে সেগুলো পরিবেশের মধ্যে ছড়িয়ে যায় এবং এই স্পোরগুলো প্রত্যেকটা একটা করে অ্যামিবা তৈরি হয়। এরপরে আমরা যাই এন্টাবিমা। আমাদের সাধারণত আমাশয় রোগ দেখা যায়, আমাশয় রোগ দুই ধরনের হয়, অ্যামিবিক আর ব্যাসিলারি। এই অ্যামিবিক আমাশয়টা এন্টাবিমার জন্য দায়ী হয়। পুকুরের নিচে ময়লা পানিতে, জৈব আবর্জনার মধ্যে অ্যান্টাবিমা প্রচুর পরিমাণে জন্মায়। তখন এই পানি যদি পান করে বা কাপড় চোপড় ধোয়া হয় পানি দিয়ে, তখন ওটা শরীরের সাথে লেগে শরীরের ভিতরে, দেহের ভিতরে চলে যায়। তখন এই অ্যামিবিক আমাশয়টা খুবই খুবই কঠিন হয়, কি বলবো, খুবই ভুগায় এই আমাশয় হলে, সহজে ভালো হতে চায় না। তাহলে এই গেল আমাদের অণুজীব। এখন আমরা একটু আগে পড়লাম ভাইরাস। ভাইরাসের একটা উল্লেখযোগ্য না ভাইরাস বলা হয় ব্যাকটেরিওফাজ ভাইরাস। এখন একটু ব্যাকটেরিওফাজ নিয়ে আমরা আলোচনা করব। ছবিটা দেখো, ব্যাকটেরিওফাজের মধ্যে কি কি আছে। উপরে আছে মাথা, তার ভিতরে আছে ডিএনএ, মাঝখানে একটা কলার মতো আছে, আর তার নিচে লেজ আছে, আর একদম শেষে স্পর্শক তন্তু আছে যা দিয়ে সে জীবের মধ্যে আটকে থাকে। এই গেল আমাদের অণুজীব। অণুজীবরা কি করে, মানুষের উপকারও করে আবার অনেক ক্ষেত্রে ক্ষতিরও কারণ হয়। ভাইরাস বাতাসে, ব্যাকটেরিয়া ভাইরাস বাতাসে ভেসে বেড়ায়। সেগুলো আমরা যখন বাইরে ঘুরি, ধুলাবালির মধ্যে যাই, তখন কি হয়, কাপড়ে লেগে যায়, নিঃশ্বাসের মাধ্যমে গিয়ে শ্বাসতন্ত্রের মধ্যে প্রদাহ সৃষ্টি করে, তখন ইনফ্লুয়েঞ্জা, সর্দি এই ধরনের সংক্রমণ হয়। সেজন্য বলা হয় যে ধুলাবালির মধ্যে গেলে নাকের রুমাল ব্যবহার করতে। তারপরে বাড়িতে গিয়ে, বাইরে থেকে বাড়িতে গেলে সাথে সাথে কাপড় ধুয়ে ফেলতে, ভালো করে হাত মুখ ধুতে, তাহলে পরে ভাইরাসটা সরে যায়। ঠিক আছে, এখন আমরা প্রশ্নে চলে যাই। এখন আমরা প্রশ্নে চলে যাই। দেখো প্রশ্ন কি কি দিয়েছি। ক নম্বরে আছে ভাইরাস কি। আমি একটু আগে আলোচনা করেছি ভাইরাস হচ্ছে কি, এতটাই সূক্ষ্ম পরজীবী অণুজীব যা সাধারণ অণুবীক্ষণ যন্ত্রের চোখে পড়ে না। দুই নম্বর আছে ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন, এটাও একটু আগে আলোচনা করেছি, তোমরা বই থেকে একটু শুরু করে পাঠ্য বইয়ে পড়ে লিখবে। গ নম্বরে আছে চিত্রে যাও, চিত্রে বিচিত্রে তার কিসের চিত্র এঁকেছি, অ্যান্টাবিমা। এই অ্যান্টাবিমার কারণে যে সৃষ্ট রোগ হয় তা প্রতিরোধের উপায় কি। একটু আগে আমি বলেছি অ্যান্টাবিমার জন্য কি অসুখ হয়, অ্যামিবিক আমাশয় হয়, এটা প্রতিরোধের উপায়টা তোমরা দেখবে। ঘ নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, একেবারে সাময়িককালে এটা চলতেছে, যার জন্য আমরা সবাই ভুক্তভোগী, সেটা হচ্ছে ভাইরাস। চিত্র এ, ভাইরাস থেকে রক্ষা পেতে আমাদের কীভাবে সচেতন হওয়া উচিত সেটা বিশ্লেষণ করবে। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। তোমরা দেখলে অণুজীব কি, এরা কিভাবে অন্য জীবের উপর নির্ভর করে বাঁচে, এই অণুজীবের মাধ্যমে কি কি উপকার পাওয়া যায়, কি কি অপকারিতা, তোমরা এগুলো শুনলে এরপরে পরীক্ষায় এই প্রশ্নটা আসলে সুন্দর করে উত্তর দেবে। আজকে এই পর্যন্তই, আবার সামনে আবার দেখা হবে।